আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সবজি আলা বসছে ভ্যান নিয়ে, আর এই পাশে হচ্ছে রান্না চলতেছে কিসের জানি। তো এটা হচ্ছে আমাদের বাসার নিচেই। বাবু এই তো সকাল সকাল হচ্ছে লিচু নিয়ে বসছে খাওয়ার জন্য, আর চকলেট সে রান্না করার জন্য। এখানে আমি ডিম নিয়েছি, ডিম ভুনা করব। আর এখানে কিছু সবজি রাখছি, জলপাই দিয়ে ডাল রান্না করব। আর এখানে করলা, আর এটা হচ্ছে মরিচ, তো এগুলো কেটে নেব। এইভাবে আমি জলপাইগুলো কেটে নিলাম, আর সাথে মরিচ দিয়ে দিলাম। এখন ডাল দিয়ে দেবো। অলমোস্ট ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এই ফার্স্ট টাইম আমি জলপাই দিয়ে ডাল রান্না করতেছি। এইদিকে ডালের কি অবস্থা একটু দেখে নিই, একদম সিদ্ধ হয়ে গেছে। এইদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। ডালের ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো কিছু। এদিকে আমি মশলাগুলো এভাবে কুচি করে রেখে দিয়েছি। মা বলে যে ডাল ঘোটার সময় সব কিছু দিলে নাকি ভালো হয়। আমি ঘুটে নেব এইভাবে। ডালটাকে আমি ভালোভাবে ঘুটে নেব। আমি এইভাবে ডালটাকে ঘুটে নিলাম। এখন ডালের ভিতরে পানি দিয়ে দিব। আর শীতকালে তো সব রকমেরই সবজি পাওয়া যায়, জলপাই তো সব তরকারিতে দিয়ে খেতেও ভালো লাগে। এদিকে ডিমটা হয়ে গেছে, এখন ডিমটাকে ছিলে নেব। ডালটা একটা বল উঠে গেছে,
এখন ভাগার দিয়ে নেব ডালটা। দেখছেন কালার কি সুন্দর আসছে। রসুন মাঝে মাঝে এরকম টক জাতীয় জিনিস দিয়ে ভাত খেতে মজাই লাগে। জিরা পাঁচফোড়ন এভাবে ঘেটে নিলে মশলার যে গ্রামটা বের হয়। ডালটা এরকম হলো, কালারটা বেশ সুন্দর আসছে। আর এদিকে করলাটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। এভাবে চিপে চিপে নিতে হবে, তাহলে পানিগুলো বের হয়ে যাবে। কত পরিমাণে লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম, আস্তে দিয়ে দেবো হিটটা। আর এদিকে আমার ডালটা হয়ে গেছে, এটাকে নামাই নেব। হলুদ দিয়ে দেবো, দেখেন ডিমের কালারগুলো কি সুন্দর আসছে। ডিমগুলো হয়ে গেছে, আমি এখন উঠে নেবো।
এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। মশলাগুলো একটু, পেঁয়াজগুলো একটু লাল হয়েছে, এখন আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। এই ডিমগুলোকে দিয়ে দিলাম। করলা ভাজিটা হয়ে গেছে, এখন খেয়ে নিতে হবে। এখন আমি টমেটো দিয়ে দেবো। দিয়ে দেবো ধনিয়া পাতা। দিয়ে দেবো জিরা গুঁড়া। নাড়া দিয়ে নেব। এদিকে রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ডিম, টমেটো দিয়ে করলা ভাজি, জলপাইয়ের ডাল, রাইস, দেন লেবু, পানি। সো এখন আমি আর বাবু খাবো।